আপনারা অনেকেই দেখে থাকবেন যে ইউটিউবে ক্রিকেটের হাইলাইটস অনেক চ্যানেলে আপলোড করছে এবং সেগুলোতে কিন্তু মনিটাইজেশনও অন আছে, সেগুলোতে অ্যাড আসে। অর্থাৎ এরা এই হাইলাইটস ভিডিও আপলোড করার মাধ্যমে হাজার হাজার ডলার ইনকাম করছে খুব সহজেই। ক্রিকেট খেলা যখন হয় তখন অনেকেই দেখতে পারে না, পরবর্তীতে যখন হাইলাইটসটা আপলোড করা হয় তারা কিন্তু এই হাইলাইটস ভিডিওগুলো দেখে। এ কারণে একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন ভিউজ হয়ে যায়, যে কারণে প্রচুর পরিমাণে ইনকাম করা সম্ভব এই হাইলাইটস ভিডিও আপলোড করার মাধ্যমে। কিভাবে এই ক্রিকেটের হাইলাইটস ভিডিও আপলোড করে আপনি হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটাই আপনাদেরকে আজকে শেখাবো। আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যদি একটি কথাও আমার মিস করেন তাহলে হয়তো আপনি অনেক কিছু মিস করে ফেলবেন। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, আমি মহসিন, গ্রো টিউব টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আমরা জানি যে ইউটিউবের যদি কারো ভিডিও থেকে ছোট্ট একটা ক্লিপসও আমি ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় কপিরাইট ক্লেম আসে, কপিরাইট স্ট্রাইক চলে আসে। তাহলে এরা কিভাবে একটা হাইলাইটস ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করছে অথচ কোনো কপিরাইট আসছে না, প্রচুর পরিমাণে ভিউজ আসছে, সেখানে অ্যাড আসছে, অর্থাৎ চ্যানেল মনিটাইজ আছে এবং ইনকাম হচ্ছে, এটা কিভাবে সম্ভব? ধরুন আমার একটা ভিডিও কেউ কপি করেছে, তখন আমি দুইভাবে বোঝার উপায় আছে। ইউটিউবের যে ম্যাচিং টুল আছে, কপিরাইট যে টুলটা আছে, সেখানে গিয়ে আমি দেখতে পারি যে আমার কেউ কপি করেছে কি না। এছাড়াও আমরা সার্চ দিয়ে দেখতে পারি যে কেউ আমার ওই ভিডিও কপি করেছে কিনা, এই রিলেটেড ভিডিও সার্চ দিয়ে আমি দেখতে পারি। কিংবা কখনো যদি কোনো কারণে আমার চোখের সামনে এসে যায় যে এটা তো আমার ভিডিও, তখন আমি কিন্তু তাকে ম্যানুয়ালি কপিরাইট স্ট্রাইক দিতে পারবো। এখন যদি কোনোভাবে এই সিস্টেমটা বন্ধ করে দেয়া যায় যে যার ভিডিও তার কাছে কোনোভাবেই পৌঁছাবে না, তার কাছে যাবে না, তাহলে সে কিন্তু কখনোই কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না। তাহলে এই সিস্টেমটা কিভাবে করা হয়? এই সিস্টেমটা করা হয় হচ্ছে যে দেশ থেকে এটা পাবলিশ করা হয় এবং যে দেশ এটার ওনার সেই দেশগুলোকে ব্লক করে দেওয়া হয়। যেমন এখানে অস্ট্রেলিয়াতে খেলা হচ্ছে, অস্ট্রেলিয়া এবং আইসিসির যে দেশগুলো আছে সেই সাথে সাথে ইন্ডিয়ার অনেক টিভি চ্যানেলের স্বত্ব নিয়ে নেয়। এই কান্ট্রিগুলো থেকে যদি কোনোভাবে ভিডিওগুলো দেখা না যায় তাহলে কিন্তু তারা কোনো কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না। এটা কিভাবে করা হয়? এটা করা হয় হচ্ছে MCN এর মাধ্যমে। MCN এ যদি আপনি জয়েন করেন সেখানে কিন্তু কান্ট্রি ব্লক করার অপশন থাকে। এর আগে আমি মুভি ক্লিপ এবং সিরিয়াল ভিডিও আপলোড করে কিভাবে হাজার হাজার ডলার ইনকাম করা যায় কিংবা লাখ লাখ সাবস্ক্রাইবার নিয়ে আসা যায় সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। আপনারা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। তো MCN এর মাধ্যমে কিন্তু আপনি কান্ট্রি ব্লক করতে পারবেন। এই MCN এ জয়েন করতে হয় কিভাবে এগুলো নিয়ে অনেক টিউটোরিয়াল ইউটিউবে আপনারা পাবেন, কোন MCNটা ভালো এবং ট্রাস্টেড সে বিষয়ে আপনি অনেক তথ্য পাবেন ইউটিউবে, এবং MCN এ জয়েন করার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো অবশ্যই আপনারা জেনে নেবেন। তারপর MCN এ যদি আপনার চ্যানেলটাকে জয়েন করেন এবং জয়েন করার পর ওই দেশগুলোকে যদি ব্লক করে দেওয়া হয়, ধরুন পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান কিছু কান্ট্রি রেখে আপনি অন্যান্য সকল কান্ট্রিগুলোকে ব্লক করে দিলেন, সেক্ষেত্রে ওই কান্ট্রিগুলো থেকে আপনার এই ভিডিওটাকে আর দেখা যাবে না, যে কারণে খুব সহজেই খুব রিসেন্ট আর কি কপিরাইট স্ট্রাইক আসবে না। আপনি দেখা গেল 24 ঘন্টা বা 48 ঘন্টা রেখে দিয়ে 48 ঘন্টার পর আপনি সেই ভিডিওটাকে ডিলিট করে দিলেন বা ক্রপ করে দিলেন, সেখানে অন্য একটা ভিডিও জুড়ে দিলেন, সেখান থেকে ওই ভিডিওটা ক্রপ করে দিলেন। এভাবে কিন্তু আপনি ক্রিকেটের হাইলাইটস ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। এখানে কিছু বিষয় আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু কপিরাইট কাজ সেহেতু এখানে রিস্ক আসে। আপনার যতই MCN এর মধ্যে থাকেন না কেন, যতই কান্ট্রি ব্লক করেন না কেন, তারপরেও কিন্তু আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যেতে পারে, আপনার চ্যানেলটা নাই হয়ে যেতে পারে, সমস্যা হয়ে যেতে পারে, এটা একটা বিষয়। দুই নম্বর হচ্ছে আপনি যে MCN এ জয়েন করবেন সেটার কিছু শর্ত থাকে। যেমন ফ্রিডম MCN এর কথা যদি বলি তাহলে এই ফ্রিডম MCN এ জয়েন করতে হলে লাস্ট 1 মাসের মধ্যে 1 লাখ ভিউজ এবং 5,000 সাবস্ক্রাইবার লাগবে, তাহলে আপনি সেখানে জয়েন করতে পারবেন। এছাড়াও সব ধরনের MCN এ কিন্তু আপনি সব ধরনের ভিডিও আপলোড করতে পারবেন না। কিছু কিছু MCN আছে শুধুমাত্র গেমিং ভিডিও আপলোড করা যায়, কিছু কিছু MCN আছে যেখানে সব ভিডিও আপলোড করা যায়, সেগুলো আপনাকে জেনে জয়েন করতে হবে। এভাবেই আসলে MCN এর মাধ্যমে কান্ট্রি ব্লক করে এই ক্রিকেটের হাইলাইটস ভিডিও আপলোড করে হাজার হাজার ডলার ইনকাম করছে এরা। আশা করি আপনারা বিষয়টা পুরোপুরি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।